এরপরে প্রশ্ন হলো ব্রাহ্মণবাড়িয়া একজন আলেমকে মাহফিলের পথে হামলা করে তার জিহ্বা কেটে দেওয়া হয়েছে, এ ব্যাপারে আপনার বক্তব্য কি? ভাইরা আমার, এই ঘটনা আমরা সবাই কম বেশি জানি এবং এই ঘটনায় এই আলেম তিনি কোন মতের, কোন পথের, কোন চিন্তার আমি জানি না, আমার জানার প্রয়োজনও নেই। একজন আলেম তিনি ওয়াজ মাহফিলে আসবেন, যাবেন, যদি তার উপর সন্ত্রাসী হামলা হয় তাহলে এই দেশে ভালো মানুষ তৈরি করবে কারা? ওয়াজ মাহফিলগুলো থেকে ভালো মানুষ তৈরি হয় না খারাপ মানুষ তৈরি হয়? ওয়াজ মাহফিল থেকে মানুষ সন্ত্রাসী হয় না সন্ত্রাস ছাড়ে? ওয়াজ মাহফিল থেকে মানুষ যৌতুক নেওয়া শিখে না যৌতুক নেওয়া ছাড়ে? ওয়াজ মাহফিল থেকে মানুষ মাদক আসক্তি শিখে না মাদক থেকে দূরে সরে? তাহলে ওয়াজ মাহফিলগুলো এদেশের ভালো মানুষ গড়ার কারখানা, ঠিক না? ঠিক। এদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যতটা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে ভূমিকা রেখেছেন তাদের যেরকম অবদান আছে, এদেশের মিম্বরগুলো এবং মাহফিলের মঞ্চগুলোরও সেরকম অবদান আছে। অতএব কোন আলেম কথা বলেছেন, আমরা যতটুকু সে আলেমের আত্মীয় স্বজন, তার সাথে থাকা লোকজন, তাদের বক্তব্য থেকে, অনলাইন নেট থেকে, আপনার নিউজ থেকে যা যতটুকু জেনেছি, তারা ধারণা করছেন, যেহেতু তারা ভিকটিম, তাদের ধারণার একটা বিরাট ভ্যালু আছে, তারা ধারণা করছেন যে শিয়াদের বিরুদ্ধে কথা বলার কারণে শিয়ারাই হামলা করেছে। যদি সেরকমটি হয় তাহলে এটা খুব বাজে একটা দৃষ্টান্ত তৈরি হলো। আমরা অবশ্যই এই হামলার তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে আমাদের সর্বোচ্চ গুরুত্বের সাথে এটাকে দেখার এবং এটার কলকাঠি কারা নেড়েছে, এটার আসামি কারা, মূল হোতা কারা, অপরাধী কারা, সরাসরি কারা জড়িত ছিল, তাদেরকে বের করে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এ দাবি আমাদের সকলের। কোন আলেম যদি কথা বলেন আর সে আলেমের জিব্বায় আক্রমণ করা হয়, এরকম ন্যাক্কার জন্য ঘটনা বাংলাদেশে এর আগে ঘটছে কিনা আমরা জানি না। এই শান্তিপূর্ণ পরিবেশকে ধ্বংস করার জন্য যারা কাজ করছে এরা জাতির শত্রু। এরা যদি মুসলমান পরিচয় ধারণ করে থাকে তাহলে মুসলমান পরিচয় ধারণকারী তারা মুনাফিক। অতএব এই মুনাফিকদের বিচার করতে হবে। আলোচনাকারী আলেম তিনি যেই হন না কেন, তার চিন্তা ধারণা যাই হোক না কেন, তার উপরে এই হামলা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ওলামায়ে কিরামদেরকে যারা দিনের কথা বলে বেড়ান, আল্লাহ তাআলা তাদের সবাইকে নিরাপদে রাখুন এবং এই জাতীয় অপরাধ কর্ম যারা সম্পাদন করে, আল্লাহ তাআলা তাদের মুখোশকে আমাদের সামনে উন্মোচন করে দিন।